বিদ্যালয় ভবনের বাইরে দাঁড়িয়ে জলপাই রঙা উর্দিধারী নিরাপত্তা কর্মীরা, সাথে আরও বেশ কয়েকজন, সকলেই কেমন যেন উসখুস করছেন। এসবের মধ্যেই ছুটির ঘণ্টা বেজে ওঠে বিদ্যালয়ে। সিঁড়ি বেয়ে এক এক করে নেমে আসতে থাকেন পরীক্ষার্থীরা, তাদের সাথেই সিঁড়ি বেয়ে হাসি মুখে নেমে আসেন ধোপদুস্তর সাদা পোশাক পরিহিত বিধায়ক। না, আজকে তার পরিচয় বিধায়ক নয়, তিনি আজ পরীক্ষার্থী। অন্যান্য পরীক্ষার্থীদের সাথেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। রবীন্দ্রমুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন স্বপনবাবু। তার পরীক্ষা কেন্দ্র বনগাঁর কালীতলা বিশ্ববন্ধু শিক্ষানিকেতন। এদিন ছিল এডুকেশন পরীক্ষা। বিধায়ক জানিয়েছেন গত বছর তিনটে পরীক্ষা দিয়েছিলেন, এবছর দুটো বাকি রয়েছে, এদিন একটি হলো। আগামী 19 তারিখ পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা। প্রসঙ্গত, বনগাঁ দক্ষিণের এই বিজেপি বিধায়কের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছিল শাসক দল, এমনকি বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। শাসক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় শিক্ষাগত যোগ্যতার ভুল সার্টিফিকেট জমা দিয়েছেন তিনি। যদিও এদিন এই প্রসঙ্গে মন্তব্য করতে চাননি বিধায়ক স্বপন মজুমদার। তিনি বলেন, শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষা শেষ হয় না, শিক্ষা লাভের মধ্যে দিয়েই আমাদের অগ্রগতি হবে। আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডুকেশন পরীক্ষা দিয়েছি, এডুকেশন সাবজেক্টে। গত বছরে তিনটা এক্সাম দিয়েছিলাম, এবছরে দুটো বাকি আছে। 19 তারিখে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, এটা দিলে আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা কমপ্লিট হবে। এটা রবীন্দ্রমুক্ত বিদ্যালয়। দেখুন, শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষার কোনো শেষ হয় না। তো সবাইকেই বলবো, আমরা যে যতটাই জানি, শিক্ষার জন্য আরও বেশি শ্রম দিয়ে, সময় দিয়ে আরও শিক্ষা অর্জন করলে আমরা সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। ইতিমধ্যে আমরা সকলে জানি, চন্দ্রযান 3 নিয়ে আমরা চাঁদে দক্ষিণ মেরুতে পৌঁছে গেছি, এটা শিক্ষার জন্যই সম্ভব। তো আগামী দিনে এই শিক্ষাই আমাদের অগ্রগতির দিক হবে এবং এগিয়ে নিয়ে যাবে, এর জন্যই এই প্রচেষ্টা। যদিও তার বিরুদ্ধে হাইকোর্টে মামলার প্রসঙ্গে তিনি বলেন, এর আগে মামলা হয়েছিল, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সেই মামলা ধাক্কা খেয়েছে। তিনি তার কাজ চালিয়ে যাবেন বলেও দাবি করেছেন। দেখুন, ওরা হাইকোর্টে গিয়েছিল, হাইকোর্টে গিয়ে সিঙ্গেল বেঞ্চ এবং ডবল বেঞ্চ দুটো জায়গায় ধাক্কা খেয়েছে। এরা তো এমনি বরাবরই রাজ্য সরকার এবং তৃণমূলের যারা নেতারা আছে, সরকারি কোষাগারের টাকা নষ্ট করে, পাবলিকের টাকা নষ্ট করে এরকম ধরনের কোর্ট কাছারি দৌড়ানো পছন্দ করে আর ধাক্কাও খায়। এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। বনগাঁ দক্ষিণের তৃণমূলের পরাজিত প্রার্থী আলোরানী সরকার মামলা করেন তার বিরুদ্ধে। তাকে বাংলাদেশে সাব্যস্ত করে কলকাতা হাইকোর্ট। এরপর বিধায়কের বিরুদ্ধে মামলা করেন বনগাঁর বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ। এ প্রসঙ্গে এদিন গোপাল শেঠ বলেন, আমরা লজ্জিত, জাল সার্টিফিকেট নিয়ে শিক্ষিত হতে চাইছেন, একটা জুডিশিয়াল ম্যাটার। বিধায়ক কী করে আবার পরীক্ষা দেওয়ার অ্যাডমিট পেলেন? সে প্রশ্ন তুলে চেয়ারম্যান বলেন, আমরা বিষয়টির তদন্তের দাবি জানাচ্ছি। যে একজন অশিক্ষিত লোক, সে জাল সার্টিফিকেট নিয়ে শিক্ষিত হতে চাইছেন, এটা সম্ভব একমাত্র ভারতীয় জনতা পার্টিতে। আমরা জানি বিগত দিনে আলোরানী সরকার তার সার্টিফিকেট নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন এবং আরটিআইতেও সেই স্কুলের হেডমাস্টারমশাই, মণ্ডলপাড়া স্কুলের হেডমাস্টারমশাই লিখেছেন আমাদের স্কুলে ওই সময় এরম কোনো ছাত্র পড়েনি। আমি অবাক হয়ে যাচ্ছি, একটা এই সাবজুডিস ম্যাটার পেন্ডিং ইন দ্য হাইকোর্ট, তিনি কী করে কীভাবে অ্যাডমিট কার্ড পেলেন? তার বিরুদ্ধে, মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে আমরা ইডি, সিবিআই এবং রাজ্য সরকারের তদন্ত আমরা আশা করছি। আমরা ইতিমধ্যেই তার এই পরীক্ষার অ্যাডমিট কার্ড বাতিল করা হোক এবং তিনি একজন যে জাল সার্টিফিকেট ধারী লোক বিধানসভায় গিয়েছেন, আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। আগামী দিনে দেখতে পাবেন মহামান্য হাইকোর্টে, আমরা এটাকে যে তদন্তের জন্য রাজ্যপালের কাছেও পাঠাচ্ছি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।